এটা সেই বাচ্চাটাই না যার সাথে দেখা করতে জ্যোতি হসপিটালে গিয়েছিল? হ্যাঁ কাকিমা। তাহলে কেন এনেছিস ওকে এই বাড়িতে? আসলে কাকিমা, ওর বাবাকে কোনো একটা দরকারি কাজে বাইরে যেতে হতো, তাই উনি আমার কাছে রিকোয়েস্ট করেন যে একটা দিন যেন ওকে আমাদের সঙ্গে রাখে। ওনার রিকোয়েস্ট মেনে নিলে, কিন্তু আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। কাকিমা, এটা অনেক ছোট ব্যাপার। এটা ছোট ব্যাপার নয়, অপমান করা হয়েছে আমায়। এই বাড়িতে আমার কথা কেউ শোনেই না, সবাই নিজের মর্জি মতো চলছে। কাকিমা, আমার এই কাজে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আর অনুমতিও চাইছি। আমি এটার অনুমতি দেব না যে এই বাচ্চাটা এই বাড়িতে থাকুক। জানি না কে ওর বাবা মা, কার রক্ত বইছে, বংশ পরিচয় কি। এই বাড়িতে যাকে তাকে থাকার অনুমতি দেব না আমি। ধর্মশালা নয় এটা। কাকিমা, আপনি এই বাচ্চাটার ব্যাপারে কি কথা বলছেন? বাচ্চারা তো ঈশ্বরের রূপ হয়, ওরা আবার জাত ধর্মের কি বোঝে? এইটুকুই কি যথেষ্ট নয় যে ও একজন মানুষ? আবার ভাষণ দেওয়া শুরু করে দিলে তুমি। ভুল তুমি করেছো আর বলছো আমি ভুল করছি। কাকিমা, এই মহলে যে দরজাগুলো আছে না, এটা সবসময় সেবা আর সাহায্য করার জন্য খোলা থাকে। এমনিতে জ্যোতি তো ক্ষমা তো চেয়ে নিয়েছে, কিন্তু আমার মনে হয় না জ্যোতি রেশমিকে এনে কোনো ভুল কাজ করেছে। এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে এই কথাটাকে এখানেই শেষ করে দাও। আর হ্যাঁ, ও এখানেই থাকবে। আমাদের বাড়ির ছেলেকে আমার বিরুদ্ধে করলে তুমি, রেশমের সাথে বিয়ে দিয়ে তুমি এটা ভেবেছো যে তুমি যেটা চাইবে সেটাই হবে এই বাড়িতে? এর জন্য তোমায় আফসোস করতে হবে জ্যোতি। কাকিমা, আপনি আমাকে একদম ভুল বুঝছেন। খুব শখ না তোমার সমাজ সেবা করার? তাহলে যাও, কোনো অনাথ আশ্রমে রেখে এসো একে। অনেক জায়গাতেই আমাদের ট্রাস্ট আছে। আপনি এরকম কথা কেন বলছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আর এমনিতেও কবির তো বলেই গেল যে ব্যাপারটাকে এখানেই শেষ করা হোক, আর আমি ওর বিরুদ্ধে যাব না। রশনি এখানেই থাকবে। আমার মনে হচ্ছে আবার সমস্ত টেস্ট করতে হবে, বাচ্চাটাকে অবজারভেশনে রাখতে হবে, আপনাকেও হয়তো থাকতে হবে। হ্যালো ডক্টর সিনহা, আমি মিসেস সিসোদিয়া কথা বলছি। ওই রশনি কোথায় আছে? ওর বাবা এসেছে? উনি তো ওকে নিয়ে চলে গেছেন। ওনার নাম কি? মিস্টার বশিষ্ঠ। দেখুন, ফাইলে শুধু এটুকুই লেখা রয়েছে। কিন্তু আপনি হঠাৎ করে বাচ্চাটার বাবার ব্যাপারে কেন জানতে চাইছেন? আসলে অ্যাকচুয়ালি ওর জিনিসগুলো আর ওষুধগুলো আমার কাছে রয়ে গেছে, তাই আমি ভাবছিলাম ফিরিয়ে দেব। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ওয়ার্ড বয়কে বলে সমস্ত জিনিসপত্র আনিয়ে নেব, ঠিক আছে? ওকে। এখনো কিন্তু আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না মিস্টার বশিষ্ঠ, যে আপনি চাইছেনটা কি। আপনি বলেছিলেন বলে আমি মিথ্যে বলেছি, আপনার কথা মতো বাচ্চাটাকে ওনার কাছে পাঠালাম, আর আপনার কথা মতোই আমি এটা বললাম যে আপনি বাচ্চাটাকে নিয়ে চলে গেছেন। দেখুন ডক্টর, একবার রশ্মিকে সুস্থ হতে দিন। আপনি এটা ধরে নিন যে আমার লক্ষ্যের খুব কাছাকাছি আছি আমি। জ্যোতির রশ্মির সঙ্গে সময় কাটানোর খুব প্রয়োজন ছিল। কিন্তু কেন?
আপনি তো ওনার সাথে দেখাও করতে চান না? দেখা করব, অবশ্যই দেখা করব, কিন্তু সময় আসলে। আপনি ধরে নিন যে এটা এটা পার্সোনাল ব্যাপার। দেখুন, আপনি আপনার কাজের ফিজ অবশ্যই পাবেন। দেখুন, আমি রশ্মির বাবা বলছি। ডক্টর আমাকে বললেন যে কিভাবে আপনি আমার মেয়ের সেবা করেছেন। যদি তোমার মেয়ে হতো, তোমার যতই জরুরি কাজ থাকুক না কেন, তুমি এইভাবে নিজের মেয়েকে অচেনা ব্যক্তির কাছে দিয়ে দিতে? এই সন্তানের উপরে তোমার যতটা অধিকার ততটা আমারও। আমার সন্তানকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যতক্ষণ না এই সন্তানকে আমার হাতে তুলে দিচ্ছ, তুমি কোথাও যেতে পারবে না। ছাড়ো আমার হাত, হাতটা ছাড়ো আমার, ছাড়ো হাতটা। জ্যোতি, তোর সন্তান আর এই পৃথিবীতে নেই, এই সত্যিটা মেনে নে মা। তোর সন্তান আর পৃথিবীতে বেঁচে নেই। দেখুন, আমি রশ্মির বাবা বলছি, শুধু আপনার উপরে আমি ট্রাস্ট করতে পারি। ওই ডক্টর আমাকে মিথ্যে কথা বলছেন না তো? যদি তাই হয়ে থাকে তাহলে তার মানে আমার মেয়ে বেঁচে আছে। রশ্মি আমার আমার মেয়ে। হ্যালো। হ্যালো জ্যোতি, আমি ঠাকুমা বলছি রে। আমি প্রণাম নিও। নমস্কার মা, ভালো থাক, ঈশ্বর তোর সব আশা পূরণ করবে। কেমন আছিস মা? আমি ঠিক আছি। আমি আরে ভালো আছিস তো, তোর বলার মধ্যে এত সংকোচ কেন? কি হয়েছে মা তোর? জ্যোতি চুপ করে আছিস কেন? একটু কথা বলবো। আরে বল না মা, কি হয়েছে? আসলে তোমাদের সবার কথা খুব মনে পড়ছিল, তখনই তুমি ফোন করলে আমাকে। দেখ মা, বিয়ের পর তো মেয়েরা বাপের বাড়ির কথা ভুলেই যায়। আরে তুই আয় না কবিরকে নিয়ে কিছুদিনের জন্য। তোর কথা আমার খুব মনে পড়ে রে মা। হ্যাঁ, কবিরের সঙ্গে কথা বলছি, ও ইলেকশনের কাজ নিয়ে এখন ব্যস্ত। আচ্ছা আচ্ছা, থামি। দীপু, পুনম, সবাই কেমন আছে? সবাই ভালো আছে বাড়িতে। রাখছি আমি। আমি ঠাম্মিকে বলতেই পারলাম না।